অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগে হরিহরপাড়ায় রাজ্য সড়কের ধারে অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ উঠল হরিহরপাড়ার চোঁয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস প্রধানের স্বামী ও স্থানীয় কিছু তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে হরিহরপাড়া আমতলা রাজ্য সড়কের ধারে চোদ্দ থেকে পনেরোটি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে গজনীপুর এলাকায় পৌঁছন হরিহরপাড়া বিডিও রাজা ভৌমিক সহ প্রশাসনের কর্তারা তারপর অবৈধভাবে গাছ কাটার কাজ বন্ধ হয় অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসনের কর্তারা প্রধানটা লাগিয়েছিল কোন প্রধান গাছিগুল প্রধান কোন চুয়া কতগুলো গাছ কেটেছেন মোটামুটি এটি তাছাড়া ভাঙা চোরা ভাঙা চোরা গাছ হ্যাঁ যেটা রাস্তা মানে লরি ফরি বাজছিল সেখানে বাড়িতে মোটা গাছ ওটা উড়া ভাঙা গাছ এইভাবে রাস্তার গাছ কাটছেন তো পারমিশন না নিয়ে তা আমাদের তো কোন আমরা তো আমরা বন দপ্তরের অনুমতি না নিয়ে গাছ কাটার ফলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা শ্রমিকরা বাসিন্দারা জানান মোটা গাছ কিছু কাটা হয়েছে প্রধানের নির্দেশেই গাছ কাটা হচ্ছিল যদিও গ্রামের বাসিন্দারা জানান হরিহরপাড়া থেকে গজনীপুর পর্যন্ত গাছ কাটা হচ্ছে ভাবে যারা এই ঘটনা করে চলেছে তাদের শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা একটা লুটেরা চোরের দল মানুষের অক্সিজেন পাবে অক্সিজেন কোথা থেকে পাবে এইভাবে গাছটা যদি কেটে নেয় মানুষ তো দিনের পর দিন অসুখে আক্রান্ত হবে ঠিক একইভাবে তাদেরই ছোটো ভাই চুয়াঞ্চলের প্রধানের স্বামী সেও ঠিক হরিয়াপাড়া থেকে গজনীপুর পর্যন্ত একইভাবে গাছ কাটা শুরু করেছে গাঠের নাম গাছের নামে লুট চলছে একটা গাছকে হত্যা করছে এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত এই একটা যদিও পঞ্চায়েত প্রধানের স্বামী জানান ঝড় ও বৃষ্টির কারণে বেশ কিছু গাছ পড়েছিল রাস্তায় শুকনো গাছের ডালও বেশ কিছু গাছ কাটা হচ্ছিল আগামী দিনে পঞ্চায়েত সমিতিতে এই গাছের ডাল রেখে সেটার প্রসেস করা হবে তবে আমরা লিখিত আবেদন করেছিলাম বিডিওর কাছে গাছ কাটার অনুমতির জন্য তবে কোনো ভালো গাছ কাটা হয়নি বলেই সাফাই দেন পঞ্চায়েত প্রধানের স্বামী বেআইনিভাবে গাছ কাটা ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে একদিকে যখন গাছ লাগানোর ক্ষেত্রে সচেতন করতে সরকারি তরফে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে বিজ্ঞাপনে তখন অন্যদিকে বিনা অনুমতিতে গাছ কেটে ফেলায় নিন্দার ঝড় এলাকা জুড়ে না আমরা একটা লিখিত অ্যাপ্লিকেশন দিয়েছি সেটা আমাদেরকে রিসিভ কপি দিয়েছেন এবং এবং হোয়াটসঅ্যাপেও কথা হয়েছে ভিডিও সাহেবের সঙ্গে পারমিশন তো দেয়নি আপনি অ্যাপ্লিকেশন করেছেন তার আগে পারমিশন তো দেয়নি পারমিশন তো দেয়নি আপনাদের হ্যাঁ আমাকে কাটতে বলেছে রাস্তাটা ক্লিয়ার করার জন্য যেটুকু করার লিখিত কোনো পারমিশন আছে লিখিত পারমিশন বলতে আমাদের ওই অ্যাপ্লিকেশনটা প্লাস হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেটুকু হয়েছে সেটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে স্যার বলেছেন হ্যাঁ তুমি ওগুলো কাটিয়ে দাও কিন্তু আপনি ছ কিলোমিটার রাস্তা ধারে ভালো ভালো গাছও কেটেছেন না ভালো ভালো গাছের সেরকম আমরা কাটিনি ওইসব কাটবো কেন আমরা আমরা তো আইন না 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 এটা ভুল হচ্ছে আপনারা দেখবেন একটা শুকনো গাছ আছে আমাদের সরবপুরের মাঠের এখানে পড়ে আছে এখনও ঝোর ওঠা গাছ পড়ে আছে এটা আজকে যেটা শিমুল গাছ ওখানে দেখবেন আপনারা রাস্তার ধারে কেমন বড় বড় শুকনো ডাল যে কোনো মুহুর্তে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য আমরা এগুলো পরিষ্কার যাতে পাবলিকের ক্ষতি না হয় সেই দিকে আমরা তাকিয়েছি মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট নিউজ এইটিন লোকাল